থাকে, সব দাঁত সমান থাকে, তার সেম ভাবে 12টা দাঁত থাকে। তাহলে গণকের যে তলগুলো ছিল, তলগুলো আছে, এগুলো প্রত্যেকটা বর্গ আকৃতির, প্রত্যেক তল বর্গ আকৃতির, বর্গের মধ্যে 4টা দাঁত পরস্পর সমান থাকে। তাহলে এটা একটা গণক, গণকের এই তলটা যতটুকু, এইটাও ততটুকু, এইটাও ততটুকু, একই সবগুলো সমান বর্গ আকৃতির দেখতে, এটা একটা গণক। তাহলে যদি বর্গ আকৃতির হয়, তাহলে আমরা একটার ক্ষেত্রফল বের করব, একটা তলের ক্ষেত্রফল বের করলে এটাকে যদি আমরা যেহেতু 6টা তল, 6 দিয়ে গুণ করলে সবগুলোর ক্ষেত্রফল পেয়ে যাব, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে যেহেতু এইগুলোর এটার গণকের প্রত্যেক তল বর্গ আকৃতি, তাহলে বর্গের সূত্র দিয়ে একটা তলের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। একটা তল আমি এখানে আঁকলাম, এটার একদারের দৈর্ঘ্য যদি এক হয়, তাহলে আমরা আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখেছি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, এ স্কোয়ার একটা তলের ক্ষেত্রফল। যেহেতু গণকের মধ্যে 6টা তল আছে, একটা তলের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয়, 6টার হবে 6 এ স্কোয়ার। গণকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 এ স্কোয়ার, এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, গণকের একদারের দৈর্ঘ্য হচ্ছে এ, প্রত্যেক দ্বার 12টা দ্বার পরস্পর সমান থাকে। তাহলে গণকের আমরা কোণাকোণি দূরত্ব কীভাবে বের করব, কর্ণের দৈর্ঘ্য, গণকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 এ, √3 কে যখন এ দিয়ে গুণ করব তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব, এখানে হবে একক। এ হলো গণক। এরপর আছে বেলন, ভেরি ইম্পর্টেন্ট, একটা ভেরি ইম্পর্টেন্ট বেলন, বেলন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমি সুবিধার জন্য এখানে আমি একটা বেলন লিখেছি, বেলন, এ হলো আমার বেলন, বেলনের মতো দেখতে, এটা বেলন। বেলনের মধ্যে মোট 3টা তল থাকে, একটা হচ্ছে ঊর্ধ্বতল, আরেকটা হচ্ছে নিম্নতল, আরেকটা হচ্ছে পার্শ্বতল। পার্শ্বতল এটা থাকে বক্রতল, এটা কি থাকে, বক্র মানে বাঁকা, বক্রতল। তাহলে ঊর্ধ্বতল আর নিম্নতল সবসময় বেলনের মধ্যে সমান থাকে, সমান থাকে। বেলন নিয়ে যখন আমরা জানতে যাব, তাহলে তার আগে জানতে হবে আমাদের বৃত্ত নিয়ে, বৃত্ত নিয়ে আমরা দেখে এসেছি এখানে। এই জন্য আমি সুবিধার জন্য একটা বেলন লিখেছি, বেলনের এই যে উপরের তল যেটা, এটা আমি উপরে এখানে এখানে আলাদা করে আঁকলাম, নিচের তল যেটা এইটাও আলাদা করে আঁকলাম, আর এটা হচ্ছে এই যে মাঝখানেরটা বক্রতল। উপরের তলটা যতটুকু, নিচের তলটা সমান, যেহেতু এটার যতটুকু এইটাও ততটুকু সমান, ঠিক আছে। এটার যদি আমরা সম, এই হলো ব্যালন চিহ্নের বৈশিষ্ট্য। এটার যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে যাই, সমগ্র তল মানে কয়টা তল, 3টা তল, একটা হচ্ছে উপরিতল, নিম্নতল, আর একটা হচ্ছে পার্শ্বতল। উপরিতলের সাথে উপরিতলের ক্ষেত্রফলের সাথে নিচের তলের ক্ষেত্রফল যোগ করব, যোগ করে যেটা পাবো এটার সাথে মাঝখানে অথবা বক্রতলের ক্ষেত্রফল যখন যোগ করব, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এখন তাহলে বেলনের আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাই, বের করি উপরের তলটার ক্ষেত্রফল বের করি। উপরের তলটা দেখতে আমাদের কীরকম, এই যে বৃত্তের মতো। তাহলে অবশ্যই এটা বের করার জন্য সময় বৃত্তের ক্ষেত্রফল দিয়ে বের করতে হবে। এটা দেখো তুমি দেখতে বৃত্তের মতো, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি ফাই আর স্কোয়ার। তাহলে উপরিতল এটার ক্ষেত্রফল পাচ্ছি আমরা পাই আর স্কোয়ার, আর এটা যেহেতু এটা সমান নিচেরটা, তাহলে এটাও গোলাকার, এটাও পাই আর স্কোয়ার হবে। দুইটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপর হচ্ছে বক্রতলের মাঝখানেরটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πRh। এখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ বেলনের ব্যাসার্ধ, আর পাইয়ের মান জানি, এইচ হচ্ছে উচ্চতা, বেলনের উচ্চতাটা কতটুকু ছিল, এখান থেকে এতটুকু হচ্ছে বেলনের উচ্চতা। তাহলে এই তিনোটা যদি আমরা যোগ করি, এই তিনোটা যদি যোগ করি, তাহলে সমগ্র আমরা পুরো বেলনটার সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু এটা যোগ এটা যোগ এটা, ফাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার প্লাস 2πRh। তিনটা যোগ করলে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার দুইটা, তাহলে 2πR² প্লাস 2πRh। এখান থেকে 2πR কমন যাচ্ছে, 2πR কমন নিলে আর কি থাকে, সরি কমন নিলে থাকে আর প্লাস এইচ। এ হলো বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমাদের যদি বেলনের বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলে, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এই সূত্রটা ইউজ করব, বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল আর উপরিতল এটা, এটা এ হলো বেলন। এরপর আসে আমাদের ট্রাপিজিয়াম,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ট্রাপিজিয়াম তো দেখতে কি রকম এটা আমরা দেখব আগে। ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এটাকে বলা হয় ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম দেখতে এরকম এবং বাহুগুলো পরস্পর অসমান থাকবে, কোনো বাহু সমান থাকবে না। এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটার আমি নাম রাখলাম এ বি সি ডি। এখানে সমান্তরাল কোনটা? সমান্তরাল হচ্ছে এ ডির সাথে বি সি সমান্তরাল, এ ডির সাথে বি সি সমান্তরাল। হ্যাঁ, সমান্তরাল জিনিসটা কি, এই যে এইটার এইদিকে উচ্চতা যতটুকু, এইদিকেও যদি দুইটার দ্বারা যদি উচ্চতা যদি একই রকম হয় তাহলে এটা সমান্তরাল বলতে পারি। যেহেতু এই দুইটা বাহু সমান্তরাল নয়, কেন এইদিকে যতটুকু এইদিকে ততটুকু নয়, এইদিকে যতটুকু এইদিকে ততটুকু নয়, তাই এ বির সাথে সি ডি সমান্তরাল নয়। সমান্তরাল কোনটা? এ ডির সাথে বি সি সমান্তরাল, এইদিকে যতটুকু এইদিকে ততটুকু। এরকম যদি এক জোড়া বাহু সমান্তরাল হয় তাহলে এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কেন কোনটা? এ ডি আর বি সি, এই দুইটার যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এ ডি প্লাস বি সি ইন্টু এইচ। এইচ হচ্ছে উচ্চতা, এইচ হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা। এই হলো ট্রাপিজিয়াম নির্ণয়ের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়াম নির্ণয় আমরা পরিসীমা কীভাবে বের করবো? পরিসীমা মানে চারটা বাহু যোগ করে দিব, তারপর পরিসীমা পেয়ে যাব। এ হলো পরিমিতির বেসিকগুলা। সবাই এগুলো একটু মানে পরিমিতি করার আগে যদি ধৈর্য সহকারে বুঝি বুঝতে চেষ্টা করো, এরপর যদি তোমরা চ্যাপ্টারগুলো অনুশীলনের ম্যাথগুলো করো তাহলে আশা করি বুঝবা। এগুলো নিয়ে গুরুত্ব সহকারে দেখতে হবে, এটা শুধু নবম দশম শ্রেণীর জন্য না, এটা এইট সেভেন হ্যাঁ সবার জন্য, যেহেতু এই বেসিকগুলো আগে দেখে এরপর অঙ্ক করাটাই বেটার মনে করি। তাহলে ধৈর্য সহকারে দেখবে, এরপর পরবর্তীতে আমরা ষোলো দশমিক একের অঙ্কগুলো করবো অনুশীলন, এরপরে ক্রমান্বয়ে সৃজনশীলতে যাবো। আশা করি সবাই ভালো থাকবে। হ্যাঁ, এই পর্যন্ত আজকে, পরবর্তী ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।